एसएससी मामला एसपी सिन्हा और अशोक शाहर फिर सीबीआई हेफाजत आरो पांच दिन सीबीआई हेफाजत एसपी सिन्हा और अशोक शाहर उपदेष्टा कमिटी चेयरमैन शांति प्रसाद कौन इख्तियारे चाकरी सुपारिश करते ताके ये क्षमता के दिए छिलो आलिपुर कोर्टे विशेष अदालते शुनानी चलाकालीन सवाल सीबीआई एर एसएससी मामला एसपी सिन्हा और अशोक शाहर फिर सीबीआई हेफाजत निजाम प्यालेस उद्देश्य रवाना दिए देखल पांच दिन सीबीआई हेफाजत अर्थात दुजने आरो पांच दिन सीबीआई हेफाजते थाकबेन इतिमध्ये सीबीआई अफिसाररा দুজনকে নিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছেন সেই ছবি তোমাকে সরাসরি দেখাচ্ছি আজকে কোর্টে যখন শুনানি চলছিল শুনানির সময় সিবিআই এর আইনজীবী তরফে অভিযোগ আনা হয় যে কমিটির শুধুমাত্র অ্যাডভাইজার ছিলেন শান্তিপ্রসাদ সিনহা কোন এখতিয়ারে কার নির্দেশে তিনি রিকমেন্ডেশন লেটার পাঠিয়েছিলেন অর্থাৎ যেটা সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে শান্তিপ্রসাদ সিনহা কিন্তু বিভিন্ন ক্যান্ডিডেটের নাম দিয়ে রিকমেন্ডেশন লেটার পাঠাতেন যে কাকে চাকরি দিতে হবে কোন ইখতিয়ারে তিনি এটা করতেন এবং তার জন্যই কিন্তু তার হ্যান্ডরাইটিং অর্থাৎ হ্যান্ডরাইটিং এর স্যাম্পল কালেকশন করবেন সিবিআই এর গোয়েন্দারা এই কথা আজকে সিবিআই তরফে জানানো হয় এবং সেটা কিন্তু রিকমেন্ডেশন লেটারে যে হ্যান্ডরাইটিং রয়েছে তার সঙ্গে কিন্তু মিলিয়ে দেখা হবে এছাড়াও কিন্তু সিবিআই তরফে যেটা তথ্য পেশ করা হয় যে একাধিক প্রভাবশালী ব্যক্তিরা এই কোটা দুর্নীতি চক্রের সঙ্গে যুক্ত রয়েছে তাদের খুঁজে বার করতে হবে এসএসসির অফিসে একজন ক্লার্ক তার বয়ান তাকে কিন্তু তলব করা হয়েছিল এবং শান্তিপ্রসাদ সিনহার সঙ্গে মুখোমুখি বসিয়ে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তার বয়ান রেকর্ড করা হয় তার কাছ থেকে গোটা তথ্য পাওয়া গেছে যে গোটা দুর্নীতি কিভাবে হয়েছে কারা কারা ইনভলভ রয়েছে সেই সমস্ত প্রকাশ তোমার কাছে আবারও আসব তুমি আমাদের সঙ্গে থাকো এসএসসি মামলা এসপি সিনহা অশোক শাহার ফের সিবিআই হেফাজত যখন তাদের আদালত থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় ছবি আপনাদের দেখাবো নিয়োগের কাগজপত্র পাওয়া গেছে কি বলবেন আপনি কি আবার টেটের সঙ্গে জড়িয়েছেন কে আপনাকে নির্দেশ দিত আপনার লয়ার বলতে পারছি নির্দেশ দিত আপনার কে নির্দেশ দিত সিনহাবাবু কাইন্ডলি একটু বলুন আপনাদেরকে কেউ ফাঁসিয়ে দিয়েছে আর কে কে আছে আপনাদের সঙ্গে নামগুলো বলুন আপনাদেরকে কেউ ফাঁসিয়ে দিয়েছে বলুন এর পেছনে কে কে আছে